অনেক কুয়াশা পড়ছে, ঠান্ডার দিন পড়ে গেছে মনে হচ্ছে। আবার শীতকাল চলে যাচ্ছিল যাচ্ছিল, হঠাৎ করে আবার এখন শীতকাল শুরু হয়ে গেছে। কারণ দেখা যাচ্ছে এখন অনেক কুয়াশা পড়ছে গতকালকে থেকে। আমাদের চারপাশটা পুরোপুরি একেবারে কুয়ে আচ্ছন্ন হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সবদিকে কুয়াশা। যদিও তেমন একটা ঠান্ডা লাগতেছে না, মনে হচ্ছে ঠান্ডা দিন পড়ে গেছে, শীতকাল পড়ে গেছে। দেখুন আপনারা, আমি একটা গেঞ্জি পরে এসে আছি, শুধু আসলে ঠান্ডা লাগতেছে না তেমন, শুধু বাতাস করতেছে, হালকা একটু মৃদু বাতাস আছে। কুয়াশার জন্য তো দেখাতে পারতেছি না যে বাতাসের দোলে কতটুকু দোলতেছে গাছগুলোর পাতাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা পড়ছে। এই হচ্ছে আমাদের সকালবেলার পরিস্থিতি আজকের, গতকালকেও এরকম একটা ছিল, সকালবেলা উঠা হয়নি যদিও। আজকে উঠে দেখলাম যে এই অবস্থা আজকে। গতকালকে 7টার পরে উঠছিলাম, 7:30টার দিকে, তখন দেখছিলাম যে কুয়াশা কিছু ছিল। তো আজকে 6টা উঠছি, তো দেখতেছি কুয়াশা ছিল অনেক জায়গায়, অনেক কুয়াশা পড়ছে, মনে হচ্ছে শীতকাল শুরু হয়ে গেছে আবার। ঠিক আছে, এই পর্যন্ত বন্ধুরা। এটা ও একটা জিনিস তো বলা হলো না, যে হাতে ব্রাশ ব্রাশ নিয়ে আসি, কারণ সকালবেলা ওঠার পর থেকে ভাবতেছি যে ব্রাশ নিয়ে বের হই। আর আমি ঘুম থেকে উঠলে ব্রাশ নিয়ে রাস্তায় একটু হাঁটি, তো আমি এখন রাস্তায় হাঁটতেছি। আমাদের এলাকার চারপাশে যে রাস্তা রয়েছে এখান থেকে হাঁটতেছি, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য সকালে হাঁটতে হয়। যদিও হাঁটা হয় না, তারপরেও হাঁটার চেষ্টা করতেছি কয়েকদিন ধরে। তো ঠিক আছে, এই পর্যন্ত।